হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আর আপনাদের দুয়াই আমি অনেক অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নিউ ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি কোন টপিক্স নিয়ে হতেছিল যে আশা করছি আপনারা অনেকেই বুঝে ফেলেছেন। আর অনেকদিন পরে আমি ভয়েস দিয়ে ভিডিও দিচ্ছি, যদি কোনো সমস্যা হয় তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি অনেক ব্যস্ত থাকি, আমার পড়াশোনা আছে, তার পাশাপাশি ইউটিউবিং করি, এই জন্যে আর কি ভয়েস দিয়ে ভিডিও করার টাইম পাই না, এই জন্য শর্ট ভিডিও দিয়ে আর কি ইউটিউবটা কন্টিনিউ করি। আর আজকের ভিডিও টপিকসটি হচ্ছে স্যাভেজ ভাইকে নিয়ে। আপনারা অনেকেই জানেন হয়তো বা তার ফেসবুক পেজটি হ্যাক হয়েছে, এবং সে কিন্তু আমাদের কমিউনিটির জন্য অনেক কিছুই করতেছে, আমাদের অনেক গিভ হয়ে, এরকম কোনো ইউটিউবারই করে না, সে রেগুলার মোবাইল গিভ হয়ে করতেছে, এবং তারপরে তার পিসি গিভ হয়ে করার ইচ্ছা ছিল রাইজন ফাইভের, এবং তার ইচ্ছা ছিল যে রোজারিদে সে একটা মানে আকর্ষণ রাখতে আমাদের জন্য, মানে একটা সারপ্রাইজ গিভ হয়ে দেবে, সেটা হচ্ছে অ্যাপাচি 4B, যেটা আর কি অনেক অনেক বেশি অ্যামাউন্টের হয়ে যায়। এরকম কোনো ইউটিউবারই কখনো এরকম গিভ হয়ে করিনি আমার জানা মতে, আপনাদের জানা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই এসে বলবেন। আর সে এরকম একটা বড় মাপের কাজ করতেছে, কিন্তু তার হেটার্সও এরকম বড় মাপেরই আছে, তার অনেকেই হেট করে, তার হেটার্সের কোনো শেষ নাই বললে চলে। তা সে যখন এই স্ট্রিমটা করতেছে, তখন সেই স্ট্রিমের মধ্যে অনেকে এত বাজে বাজে কমেন্ট করতেছে, এর কারণে আলামিন ভাইয়ের ওরফে স্যাভেজ ভাইয়ের মাইন্ড তো মোটিভেট হচ্ছে, এর সাথে সাথে তার মানে স্ট্রিম করার ইচ্ছাটাও চলে যাচ্ছে। সে অলরেডি বলেছে যে সে গেমিং কমিউনিটিতে আর থাকবে না, কারণ গেমিং কমিউনিটিতে থেকে তার কোনো লাভ হয় না, তার কোনো সম্মান নেই, এখানকার কেউ মানে মূল্য দিতে পারে না মানুষের, যে সে এত বড় কাজ করতেছে তারপরেও তার সাপোর্ট দেয় না, সাপোর্ট দেওয়া লাগবে না, অন্তত চুপচাপ থাকুক, কিন্তু উল্টোপাল্টা বলে। এখন তা সে কি মানে বাড়ির খেয়ে পরের মোষ তাড়াতে আসবে, মানে গালাগালি শুনতে আসবে এখানে আমাদের উপকার করতে এসে, এমন কিছুই বোঝাচ্ছে। আর তার সাথে সাথে মানে যেসব হেটার্স আছে তাদের গালাগালি দেওয়ার কারণে তার স্ট্রিমও অফ হয়ে গেছে, তার স্ট্রিম অফ হয়ে গেছে, মানে যেটা আমাদের জন্য করতেছে তার সেই স্ট্রিমটাই অফ, শুধু গালাগালি দেওয়ার কারণে। তাহলে কেন একটা মানুষ স্ট্রিম করবে? আর এরকম পজিশনে আমরা বা আপনারা যে কেউই থাকলে আপনাদেরও রাগ হবে, আপনারাও অনেক বাজে শব্দ ইউজ করবে। চলুন আর বেশি দেরি না করে স্যাভেজ ভাই তার স্ট্রিমে এসে কী কী বলছিল। সে অনেক বাজে শব্দ ইউজ করছিল, কিন্তু আমরা বাজেভাবে না নিয়ে সেটাকে সিরিয়াসলি নিই, কারণ ওরকম পজিশনে থাকার পরে সবারই মুখ থেকে ওরকম মানে শব্দ বের হবে। তো চলুন আমরা সেটা দেখে আসি। ভিডিওটি শেষে আপনাদের জন্য একটি চমক রাখা রয়েছে, তাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কোনো রকমে স্কিপ না করে। গাইস, স্যাভেজ আর্মিদের জন্য খুবই দুঃসংবাদ একটা, সেটা হচ্ছে আমাদের স্যাভেজ 420 যে পেজটা রয়েছে সেটা তুমি সার্চ দিয়ে এখন আর পাবে না, আমাদের যে মেইন পেজটা রয়েছে সেটা তুমি আর পাবে না, সেটা হ্যাক হয়ে গিয়েছে, এরা সব কিছু চেঞ্জ করে নিয়েছে সব। মানে দেখে এখানে ভিয়েতনামের টুর্নামেন্ট চলছে, এটা কীভাবে হয়েছে আমার অভিজ্ঞতা থেকে আমি বলি কীভাবে হ্যাক হলো পেজটা। এটা পার্টনার প্রোগ্রামে গেছে, অ্যাডমিন শুধুমাত্র আমি ছিলাম, আমাদের কোনো আমাদের ফেসবুক কোনো অ্যাকাউন্টও হ্যাক হয় নাই, কিছু হ্যাক হয় নাই, বাট আমরা যখন পার্টনারে গেছি পার্টনারের দায়িত্বটা দিয়েছে বাংলাদেশে মেইন গেম সম্ভবত, আমি জানি না পার্টনারে বাংলাদেশটা কোন কোম্পানি হ্যান্ডেল করতেছে, মেইন গেম অথবা বনগো এই টাইপ কোনো একটা কিছু, ওদের সাথে হয়তো ফেসবুক ডিল করছে, তো ওদের একজনকে আমি অ্যাডমিন বানিয়ে দিয়েছি। সম্ভবত এরা যে সিস্টেমে কাজ করে, এদের সিস্টেমটা অনেকে হয়তো জানে, এরা করে কি পেজ ফেসবুক বা ইউটিউব এরাই হ্যাক করে থাকে সবসময়, ভিয়েতনাম এরাই হ্যাক করে থাকে বেশিরভাগ টাইম, ওরা হ্যাক করে এখন থেকে ওরা যে স্ট্রিমগুলো করতেছে দেখো 21,000 ওয়াচিং, কয়টা স্ট্রিম একসাথে চলতেছে, 1, 2, 3, 4, 5, 6, 7টা স্ট্রিম চলতেছে, টোটাল মনে হয় 50,000 নয় 1,00,000 ভিউ, 1,00,000 রানিং ওয়াচিং চলতেছে। তো এর মানে হচ্ছে এরা এরকম আরও মিনিমাম পুরো পৃথিবী থেকে কতগুলো যে পেজ হ্যাক করছে তার গ্যারান্টি নেই, সবগুলো হ্যাক করে চালাইতেছে। হয়তো মানে আমার কাছে মনে হয় যে আমাদের যে অ্যাডমিন যার কাছে আমি দিছি এর সাথে তারাও জড়িত থাকতে পারে, অনেস্টলি স্পিকিং, কারণ একটা কোম্পানির অবশ্যই অসাধু থাকতে পারে, কারণ আমি যাকে কন্ট্যাক্ট পার্সনকে আমি অনেকবার কল করছি, ফোনে ডাইরেক্ট ইমার্জেন্সি নাম্বারে কল করছি, 100টা কল করছি আমি রিপ্লাই নাই, আমি হোয়াটসঅ্যাপে কল দিই অ্যানাদার কলে থাকে বাট আমার কোনো রিপ্লাই নাই। তো এটা হচ্ছে ওই পার্টনারে যারা আছে তাদের আমি অ্যাডমিন পাওয়ারটা দিয়েছি, তারাই হয়তো কাজটা করছে, এবং এরা হয়তো যে এতে যে আর্নিংটা হবে সেখানে হয়তো 30-70 বা এরকম একটা কিছু হইতে পারে, এটার স্টেটমেন্ট দেওয়া আমার কোনো উপায় নাই, আমি এদের আমি আধা ঘন্টা 1 ঘন্টা ধরে আমি কল দিতেছি কোনো রিসিভ করতেছে না। তো আমি যদি পার্টনারে না যেতাম তাহলে আমার এই প্রবলেমটা হইতো না, আর আমাদের এখানে কোনো ভুল নাই, কারণ আমাদের কোনো আমাদের দেখো আমাদের এইটা হচ্ছে একমাত্র অ্যাডমিন, এই পেজটাতে পেজ খোলা, আমার মেন ফেসবুক আইডি সেটাও হ্যাক হয় নাই, কোনো কিছু হ্যাক হয় নাই, তো শুধুমাত্র এটা আমার ভাইয়ের আইডি, শুধুমাত্র আমাদের পেজটা হ্যাক হয়ে গেছে। তাহলে এর জন্য কে দায়ী?
তো এটা তোমাদের কাছে আমার প্রশ্ন যে অ্যাকচুয়ালি বাংলাদেশে আমরা আমরা যারা ইউটিউবিং বা ফেসবুক সেক্টর আছে আমরা কারে ট্রাস্ট করব, হোম উই শুড ট্রাস্ট? আর এই জন্য আমার মনে হয় বাংলাদেশে ইউটিউব এবং ফেসবুকের একটা অফিস দরকার, কারণ আমাদের বাংলাদেশে কেউ ফেসবুক বা ইউটিউব নয়, বা খানকির মেয়েরা সব প্যান্টি ব্যস্তাছে, কুত্তার বাচ্চারা প্যান্টি ব্যস্তাছে। আর আমাদের তুই দেখা পুরা খুলাই দেখা বাইনচোত, তাই একটু মজা পাইব, আরো ভিউ বেশি পাবি বাইনচোত। মানে কোনো কমেন্ট দেওয়ার সিস্টেমও নাই, আমি যেখানে একটা কমেন্ট দেওয়ার কমেন্ট দেওয়া পর্যন্ত অ্যাপ্রুভের সিস্টেম নাই, মানে এই অবস্থা। আর আমাদের যে মানে পার্টনারের যে যাকে দেওয়া হয়েছে তার কোনো খবর নাই, দে আর টু বিজি ব্রো, দে আর টু বিজি, আই ডোন্ট নো হোয়াই দে আর সো বিজি। এই দেখো মানে কী আবার কী আইলো আমি জানি না, কী আসছে ফেসবুক কমিউনিটি সাবমিট, এটা কী আইলো কী হয়েছে এটা জানি না আমি, আমার তো পেজও তো হয়তো বন্ধ করে দিব যে এইসব চলতেছে, তো এলো অবস্থা। তো এটা পুরো ব্লেম আমি পার্টনারের যে দায়িত্বে আছে আমি তারাই দিচ্ছি। আলামিন ভাই এইগুলো আলামিন ভাই তার স্ট্রিমে বলছিল, কিন্তু পরে যখন সে জিনিসগুলো নিয়ে মানে ঘেঁটাঘেঁটি করে জিনিসটা আসলে মূল সত্যটা কি বের করার চেষ্টা করে, তখন সে দেখতে পারে যে এটা বাইরের কোনো একটা ছেলে তার ফেসবুক আইডি হ্যাক করেছিল, কিন্তু ফেসবুক আইডির কোনো ক্ষয়ক্ষতি করি মানে কোনো কিছু চেঞ্জও করিনি, কিছু করিনি যাতে কেউ বুঝতে না পারে, শুধু ফেসবুক আইডিটা হ্যাক করে তার পেজটা মানে ফেসবুক আইডি হ্যাক করে তার পেজটা নিয়ে পেজটারে তার কাছ থেকে সরায় নেছে। পরে আলামিন ভাই এটা বুঝতে পারে এবং তার কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করে, যে পোস্টে এখন ডিসপ্লের উপরে আপনারা দেখতে পাচ্ছেন। এরকম মুহূর্তেও স্যাভেজ ভাই অনেক ফানিভাবে আর কি বিষয়টা বলেছে, কারণ তার এটা কোনো বিষয় না, কোনো তার কোনো ছিড়া যায় না এতে, কারণ সে অনেক বড় লেভেলের একটা মানুষ। আর কিন্তু তারপরেও বলতেছে কারণ হচ্ছে এরকম করা উচিত না, আজকে তার সাথে যে কালকে কোনো একটা ছোটো ইউটিউবারের সাথে হতে পারে যার অনেক খারাপ লাগতে পারে, আর একটা পেজ দাঁড় করানো কম কথা না, সেই জন্যই সে বলেছে হয়তো বা। আর এমন অবস্থাতেও তার এই পোস্টের নিচেই দেখেন কেমন কেমন কমেন্ট আসে, মানে কেউ চাই সাপোর্ট, কেউ প্রশংসা করে, কেউ পাশে দাঁড়ায়, কেউ সান্ত্বনা দেয়, কেউ বলে কি যে তুই সিম্পিতি নিচ্ছিস, মানে আর কি মানুষজন কেমন একটা এত হেল্প করে তারপরেও যেন কোনো নাম হয় না, এই জন্যই তো সে চলে যেতে যাচ্ছে এই গেমিং কমিউনিটি থেকে। আপনাদেরকে এখন স্ক্রিনের উপরে এক এক করে সব কমেন্টগুলো দেখাচ্ছি, দেখতে থাকেন। আর এই বলে আজকের ভিডিওটি শেষ করতেছি, বাই বাই।